গত পর্বে আপনারা দেখেছেন পায়েলটা হাতে নিতেই রঞ্জিতের সোফিয়ার কথা মনে পড়ে যায় আরও বলে ওঠে সোফিয়া আপনার সবকিছু মনে মনে পড়ে গেল আমার 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 একটু একটু পড়ছে মাথা ঘোরাচ্ছে রঞ্জিতের মাথাটা ঘুরছিল আর ও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় ম্যাগি দৌড়ে গিয়ে জল নিয়ে আসে আর রঞ্জিতের মুখের উপরে ছিটাতে থাকে জলের ছিটায় রঞ্জিতের জ্ঞান ফেরে তুমি ঠিক আছো রঞ্জিত হ্যাঁ আমি ঠিক আছি আমার এখন সবকিছু মনে পড়ে গেছে আমি সেই জাদুঘর স্ত্রীটাকে ছাড়বো না রঞ্জিত আমাদের অনেক ধৈর্যের সাথে কাজ করতে হবে ও যেমন চালাক তেমন ভয়ঙ্কর সোফিয়া এখনো তুমি আমার আকার ব্যাপারে জানো না তাছাড়া তুমি আমাদের যাত্রার বিষয়ও জানো না রঞ্জিত হেসে ফেলে থাক ম্যাগি এটা কত বছরের যাত্রা এত সহজেই এটা বলা যাবে না কয়েক বছর তুমি কত বছর হলো এই যাত্রা করছো আর শুধু আমার করছো আমি ছোটর থেকেই যাত্রাতে আছি আর রাস্তাতে আমি ম্যাগিকে পেলাম আর ম্যাগি তখন থেকে আমার সঙ্গে আছে রঞ্জিত আর ম্যাগি দুজনে যখন সোফিয়ার সাথে কথা বলছিল সেই সময় কারোর পায়ের আওয়াজ শুনতে পায় ম্যাগি পিছন ফিরে তাকিয়ে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে রঞ্জিতের পেছনে লুকিয়ে পড়ে কি হলো ম্যাগি তুমি এত ভয় পাচ্ছ কেন পেছনে দেখো না কা পেছনে রঞ্জিত আর সোফিয়া যখন পিছন ফিরে দেখে তখন ওরাও ভয় পেয়ে যায় দেখে রজনী ওদের দিকেই আসছে ওর মাথার চুল উস্কো খুস্কো সারা গায়ে রক্ত মাখা পায়ে কোনো জুতো নেই খালি পা আর হাতে একটা কাটা হাতের টুকরো যেটা খেতে খেতে ও আসছিল এই রূপে রজনীকে দেখে সবাই ভয় পেয়ে যায় সবাই মিলে পালিয়ে যাচ্ছিল কিন্তু রজনী ওদের পিছনই ছাড়ছিল না সোফিয়া রঞ্জিতকে একটা সুরঙ্গের রাস্তা দেখায় যার ভেতরে ওরা চলে যায় কিন্তু সুরঙ্গের ভেতরে ওরা শুধু রজনীকেই দেখতে পায় ওরা তিনজন একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়ে সোফিয়া আর ম্যাগি ভয়ে চোখ বন্ধ করে নেয় আর রঞ্জিতের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আকা বাঁচান আঁকা আঁকা আমাকে বাঁচান এ তো খুবই ভয়ঙ্কর আঁকা অন্য শত্রুদের থেকেও ভয়ঙ্কর খুবই আলাদা কালকে এই সময় ও আমার রক্ত খাওয়ার পরে হাতটা খেয়ে ফেলবে এই বলে সোফিয়া কাঁদতে শুরু করে তুমি ভয় পেও না আমি থাকতে এমন কিচ্ছু হবে না বৈরাগী রঞ্জিতকে নিজের কিছু শক্তি দিয়েছিল রঞ্জিত সেগুলোর প্রয়োগ করে তার ফলে রজনী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় রঞ্জিত সোফিয়া আর ম্যাগিকে নিয়ে সুরঙ্গের রাস্তা ধরে একটা গুহায় পৌঁছায় সেখানে রাত কাটায় পরের দিন কি হবে তুমি ভয় পেও না এখন আমরা সবাই সুরক্ষিত তুমি কিচ্ছু জানো না ম্যাগি এই জাদুই নগরের রিমোট কন্ট্রোল রজনীর হাতে তাই যখন সময় হবে তখন আমরা ওর খাদ্য হয়ে ওর সামনে পৌঁছে যাব। আচ্ছা মেয়েদেরকে কেন মেরে ফেলে যাতে ও সব থেকে সুন্দরী হয় তুমি ভয় পেও না সন্ধে হতে দাও আর সন্ধেবেলা তুমি এর কাছে নিজেই যেও তোমার মাথা খারাপ আজ রজনীকে শেষ করতে হবে আর আমি তোমার সঙ্গে থাকবো কথা বলতে বলতে সন্ধ্যে হয়ে যায় প্রত্যেক দিনের মতো নাচ গানের আসরের আয়োজন হয় রঞ্জিত ম্যাগি আর সোফিয়াকেও সেখানে নিয়ে যায় রজনী আজকেও খুব খুশি মনে ঘুরছিল ও রঞ্জিতকে দেখতে পায় রঞ্জিতকে দেখে নিজের কাছে ডাকে কিন্তু রঞ্জিত ওর কাছে যায় না রজনী নিজে উঠে রঞ্জিতকে হাত ধরে নিয়ে আসে রজনীর রঞ্জিতের সাথে নাচবার ইচ্ছা ছিল কিন্তু রঞ্জিত রজনীর গালে একটা থাপ্পড় মারে থাপ্পড়ের আওয়াজ সবাই শুনতে পায় তারপর আস্তে আস্তে নাচ গান থেমে যায় রজনী প্রচণ্ড রেগে যায় তারপর নিজের জাদু প্রয়োগ করে রঞ্জিতকে একটা জানোয়ারে পরিণত করবার চেষ্টা করে কিন্তু রঞ্জিতের উপরে কোনো শক্তি প্রভাব ফেলতে পারে না রঞ্জিত আমি তোমাকে ভালোবাসি তাই তুমি এখনো বেঁচে আছো নয়তো তোমারও রক্ত খেয়ে ফেলতাম রজনী ম্যাগিকে উল্টো করে ঝুলিয়ে দেয় ম্যাগি জোরে চাচাতে থাকে আকা আপনি তো বেঁচে যাবেন আর এই রক্ত পিসা চিনি ডাইনি আমাকে খেয়ে ফেলবে আর আমার মধ্যে কতই রক্ত আছে বাঁচান এখন তোর আকার মুখে মাছি ভরা একে ছেড়ে দাও রজনী এখন আমি বুঝতে পেরেছি আমি ম্যাগিকে উঠে ভুল করেছি আজ তো আমি রঞ্জিতের সোফিয়ার রক্ত খাবো রজনী দুজন পরীকে আদেশ দেয় যে এখনই সোফিয়ার বলি দেওয়ার ব্যবস্থা করা হোক দুজন পরী গিয়ে টুল আর হাতের কুড়লটা নিয়ে চলে আসে রঞ্জিত এখন তুই দেখবি তোর চোখের সামনে তোর সোফিয়ার বলি আমি কিভাবে দেই সোফিয়াকে টুলের উপরে বসিয়ে ওকে সুন্দর করে সাজানো হয় সব সবথেকে সুন্দর মেয়ে সোফিয়া আর আমি নিশ্চিত আজ ওকে মেরে পুরো ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দরী আমি হব এই পাগল জাদুঘর মেয়ে সোফিয়াকে কিন্তু কিচ্ছু করবি না না হলে আমি তো সাম্রাজ্যকে শেষ করে দেব তুই নিজের চোখে সোফিয়াকে মরতে দেখবি আর আমার কিচ্ছু করতে পারবি না রজনী নিজের জাদু প্রয়োগ করে সবাইকে স্ট্যাচু বানিয়ে ফেলে সোফিয়া ওর কাছে কাকুতে মেনতি করে যেন ওদের ছেড়ে দেয় কিন্তু রজনী তো এই সময় একদম পাগল হয়ে গেছে রক্ত খাওয়া ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছিল না এবার রজনী সোফিয়াকে মারবার জন্য মন্ত্র পড়ে কুড়ালটাকে তুলে ধরে এই দেখে সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে রজনী যেই কুড়ালটাকে ওপরে তোলে ওর কুড়ালটা কেউ ধরে ফেলে কুড়ালটা ওখানেই আটকে যায় রজনী কুড়ালটাকে অনেক নাড়ানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই নাড়াতে পারে না কে এখানে কে কোনো উত্তর আসে না আমি জিজ্ঞেস করছি কে এখানে যার এত বড় শক্তি আমার শক্তি আটকায় রজনী একটা আওয়াজ শুনতে পায় কিন্তু কাউকে দেখতে পায় না কেন রে এত তাড়াতাড়ি ভুলে গেলি আমি কে গলাটা তো খুব চেনা চেনা লাগছে নিজের গুরুকেই ভুলে গেলি বাহ বৈরাগী বৈরাগী সামনে এসে দাঁড়ায় বৈরাগীকে দেখে ম্যাগি আর রঞ্জিতের সাহস বাড়ে হ্যাঁ সেই বৈরাগী যে বৈরাগীকে তুই ঠকিয়েছিলি আর ঠকিয়ে এই একটা নরক বানিয়েছিস আর আজকে আমি এটা নষ্ট করে দেব যদি কিছু করতে পারতিস তাহলে অনেকদিন আগেই আমার কাছে আসতিস এখন তোর মুক্তি হবে বৈরাগী সোফিয়াকে টুলের থেকে দাঁড় করিয়ে দেয় আর প্রাসাদে থাকা সবাইকে সাধারণ জীবনে ফিরিয়ে আনে তারপর বৈরাগী নিজের পাথর ফিরিয়ে নেয় তারপর তার সাহায্যে ওই রাজপ্রাসাদ ভেঙে গুড়িয়ে দেয় আর সেই অপরূপ দেখতে প্রাসাদ একটা সুন্দর জঙ্গলে পরিণত হয়ে যায় সেখানকার সবাই মুক্তি পেয়ে যায় বৈরাগী রজনীকে ওই টুলের উপরে বসায় তারপর ওই কুড়ালটা দিয়ে ওর কলাটা কেটে দেয় এই দেখে সবাই খুশি হয়ে হাততালি দিয়ে ওঠে এই মেয়েটাকে আমি জাদু শিখিয়েছি কিন্তু আমি কোনোদিন ভাবতেই পারিনি এই মেয়েটা সকলের উপরে এত অত্যাচার করবে আজকে আমি ওকে শেষ করেছি এখন থেকে তোমরা মুক্ত যাও নিজেদের মতন করে বাঁচো সব পড়িরা নিজেদের বাড়ি ফিরে যায় রঞ্জিত ম্যাগি আর সোফিয়া বৈরাগীর কাছে আসে ওরা দুজনে বৈরাগীর কাছে কৃতজ্ঞ তখন বৈরাগী হেসে ওদের পিছনের দিকে দেখবার ইশারা করে সবাই পিছন ফিরে দেখে রঞ্জিতের মা আর সোফিয়ার মা বাবা সেখানে উপস্থিত রঞ্জিত আর সোফিয়া ছোট্টে তাদের কাছে যায় সোফিয়ার মা বাবা ভীষণ খুশি রঞ্জিতকে অসংখ্য ধন্যবাদ দেয় রঞ্জিতের মাও রঞ্জিতকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয় ম্যাগি রঞ্জিতের সাথে রঞ্জিতের বাড়িতে চলে যায় তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে